আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের মনে অনেক সময় একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, আর সেটা হলো জান্নাতে পুরুষ মানুষেরা 70 জন করে হুর পাবে, কিন্তু নারীরা কি পাবে। বেশিরভাগ সময়ে এই প্রশ্নের উত্তর হিসেবে যা পাওয়া যায় তা হলো পুরুষদের জন্য 70 জন হুর থাকবে, আর নারীরা নিজেদের পৃথিবীর স্বামীকে পাবেন। তো এক্ষেত্রে নারীদের ভাগে তো কম হয়ে গেল, আর এর থেকেও বড় কথা হচ্ছে 70 জন নারীর কাছে নিজের স্বামী যাচ্ছে, এটা একজন নারী কিভাবে মেনে নিতে পারবে। এখানে কি তবে নারীরা বঞ্চিত হবেন? এর উত্তর হলো, নারীরা জান্নাতে বঞ্চিত হবেন না। নিজের ঈমান ও নেক আমলের জন্য যে নারীরা জান্নাতে প্রবেশ করবেন তারা কখনোই ঠকবেন না। সেই নারীরা কোনো বঞ্চনার শিকার হবেন না, তারা কোনো প্রকার অবিচারের সম্মুখীনও হবেন না। এটাই চিরন্তন সত্য এবং এটাই অবধারিত। পৃথিবীতে যে নারী সর্বোত্তম সে একজন পুরুষের অধীনে ছিল, এবং জান্নাতেও মহান আল্লাহ তাআলা সে নারীকে অধিক মর্যাদা দান করবেন। আর মহান আল্লাহ তাআলা একজন নারীকে শুধুমাত্র একজন পুরুষের অধীনে থাকাকেই বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা পুরুষকে সর্বোচ্চ 4টি বিয়ে করার অনুমতি দান করেছেন এবং নারীকে 1টি বিয়ে করার অনুমতি দান করেছেন। তাই নারীরা জান্নাতে গেলে তাদের জন্য একাধিক পুরুষ থাকবে না। আর যে নারীদের বিয়ে হয়নি সে ইচ্ছে করলেই জান্নাতে যে কোনো অবিবাহিত পুরুষকে নিজের ইচ্ছায় বিয়ে করতে পারবেন। আর সে অবিবাহিত নারীটি যদি অবিবাহিত পুরুষকে বিয়ে করতে না চায়, তবে আল্লাহ তাআলা তার জন্য পুরুষ হুর তৈরি করে তার সাথে বিয়ে দিবেন। আর তালাকপ্রাপ্ত কোনো নারীর ক্ষেত্রে এবং কোনো মহিলার যদি বিয়ে না হয়ে থাকে, এরকম যদিও কেউ থেকে থাকে, তাদের অবস্থাও হবে একই রকম। আর যে মহিলা স্বামী মারা যায় আর তিনি তারপরে অন্য কাউকে বিয়ে করেন, এমন কি তিনি এরপরে যতগুলোই বিয়েই করে থাকেন না কেন, জান্নাতে তার সাথে তার সর্বশেষ স্বামী থাকবেন। তবে জান্নাতে প্রবেশের পর নারীরা কি চাইবেন তা আমরা জানি না। একজন নারী আল্লাহ তাআলার কাছে কি চাইবেন তা আমরা পৃথিবীতে থেকে এখন বলতে পারবো না। মোট কথা হচ্ছে, নারীরা জান্নাতে প্রবেশ করে যাই চাইবেন তাই পাবেন। প্রত্যেক জান্নাতে প্রবেশকারী পুরুষের জন্য 70 জন করে জান্নাতি হুর থাকবে, কিন্তু সেই পুরুষ যদি চায় শুধুমাত্র তার স্ত্রীর সাথে থাকতে, তবে সে কি তা পারবে? এর উত্তর হলো, একজন নারীর জন্য পুরুষের দরকার, আর তাই পুরুষের ব্যবস্থা আল্লাহ তাআলা যেমন পৃথিবীতে করবেন তেমনি জান্নাতেও করবেন। অনেক নারীর চিন্তা এটা, তাদের স্বামীর সঙ্গে কেন জান্নাতের হুরেরা সংসার করবে, জান্নাতি হুরেদের মর্যাদা কি বনি আদমের চাইতে বেশি? তারা তো সেবক মাত্র, বনি আদম সেবিত মাত্র, তাদের সৃষ্টি তো শুধু হয়েছে সেবার জন্য। প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য তার দুনিয়ার স্ত্রী থাকবে যদি তারা উভয়েই জান্নাতি হয়ে থাকে, এমনকি জান্নাতি হুরের থেকেও তার স্ত্রী অধিক উত্তম হবে। কোনো কোনো সাহাবির উক্তি থেকে এটাও জানা যায় যে আল্লাহর ইবাদতের অনুপাতে পৃথিবীর স্ত্রীগণ ডাগর চোখা জান্নাতি হুরেদের চেয়েও দেখতে অনেক বেশি সুন্দরী হবে, এবং হুরেরা তাদের সেবার উদ্দেশ্যেই সেখানে থাকবে। তবে জান্নাতে কোনো স্ত্রী তার স্বামীকে জান্নাতি হুরেদের সাথে দেখে হিংসে কিংবা রাগ করবেন না। পৃথিবীতে ভালো কাজের জন্য যদি কোনো নারী জান্নাতি হয় আর তার স্বামী যদি জাহান্নামী হয়, তবে সেই নারীর জন্য কি জান্নাতি পুরুষ হুর থাকবে? তার স্বামী যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে আসে, তাহলে সে কি তার পৃথিবীর স্ত্রীর সাথে মিলিত হতে পারবে? এর উত্তর হলো, পরকালে জান্নাতে প্রবেশকারী প্রত্যেক নারী ও পুরুষই হবে উত্তম চরিত্রের অধিকারী। তাই পরকালে স্বামী ও স্ত্রীকে মিলিত হতে হলে তাদের দুজনকেই হতে হবে জান্নাতি। আর যদি স্বামী জাহান্নামী হয়ে থাকে, তাহলে জাহান্নাম থেকে মুক্তির পর সেই স্বামীর সাথে মিলিত হবে জান্নাতি স্ত্রী। আর সেই নারী স্বামী যদি চিরকালই জাহান্নামে থাকে, তবে এখতিয়ার থাকবে, সে ইচ্ছা করলে জান্নাতে কোনো অবিবাহিত পুরুষকেও বিয়ে করতে পারবে, অথবা সে পুরুষ হুরকেও ইচ্ছে অনুযায়ী বিয়ে করতে পারে। একজন নারীর একাধিক হুর পাওয়ার কোনো কথা হাদিসে বর্ণিত নেই। জান্নাতি হুরেরাই বা দেখতে কেমন হবে? জান্নাতে রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর। আল্লাহ তাআলা বলেছেন, আমি জান্নাতি হুরেদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, তাদের করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্ক।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রমণীদের চার রঙের সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলুদ, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বর ও কর্পূর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। তাদের পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে ঘাড় পর্যন্ত আম্বরের সৃষ্টি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কর্পূরের তৈরি। যদি সেই একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত, তাহলে পুরো পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম এবং স্বামীর নাম লেখা থাকবে এবং প্রত্যেক হাতে দশটি করে স্বর্ণের কাঁকন থাকবে। প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। জান্নাত হলো মুমিনদের চিরসুখের ঠিকানা, আর সেখানে সুখ শান্তির কোনো রকম অর্থ থাকবে না। সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছুই মুমিনদের জান্নাতে প্রদান করা হবে। আর স্বামী স্ত্রী দুজনেই যদি মুমিন হয়ে থাকে, তাহলে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে একে অপরকে পাবে। অন্যথায় শুধুমাত্র স্বামী যদি মুমিন হয়ে থাকে, তাহলে স্বামীর জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে। আর যদি শুধুমাত্র স্ত্রী মুমিন হয়ে থাকে, তবে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থাও সেখানে থাকবে। একবার এক আনসারি বৃদ্ধা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ রাসুল, আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে জান্নাতে প্রবেশ করান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না। এ কথা শুনে বৃদ্ধা অনেক কষ্ট পেলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখন বৃদ্ধকে জান্নাতে দাখিল করবেন, ঠিক তখনই আল্লাহ তাআলা তাদের কুমারীতে পরিণত করে দিবেন। জান্নাতীরা দেখতে কেমন হবে? এর উত্তর হল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার 70,000 উম্মত একসাথে জান্নাতে প্রবেশ করবেন এবং তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি জানান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে 14 তারিখের চাঁদের মতো। জান্নাতে তাদের কোনো রকম থুতু থাকবে না, নাকে সর্দি ঝরবে না, মল ত্যাগ করতে হবে না, আর তাদের ঘাম হবে মেষকের মতো সুগন্ধিযুক্ত। এবং প্রত্যেককে এমন স্ত্রী পাবেন, তাদের এত সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে কোনো রকম মতভেদ দেখা যাবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষও সৃষ্টিও হবে না। সবাই এক মন প্রাণ হয়ে থাকবে। সকাল বিকাল তারা আল্লাহ তাআলার পবিত্র ঘোষণায় নিমজ্জিত থাকবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জান্নাতীরা অসুস্থ হবেন না, কখনোই তাদের নাকে সর্দি আসবে না, থুতু আসবে না। তাদের বাসন হবে সোনা ও রূপার তৈরি, চিরুনি হবে সোনা দিয়ে তৈরি। তাদের আংটিগুলো মুক্তার মতো চিকচিক করতে থাকবে। জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী এবং দৈর্ঘ্যে হবে অনেক লম্বা। জান্নাতীরা হবেন অতি উজ্জ্বল চেহারার অধিকারী। জান্নাতীদের যে ফলমূল দেয়া হবে তা দেখতে একই রকম হলেও এগুলো স্বাদে ও গন্ধে হবে বিভিন্নতর ও বৈচিত্র্যময়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জান্নাতীরা পরিধান করবে চিকন ও পুরু রেশমের বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে।